আম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কিনা। উনি এরকম ঘটনা আরেকবার ঘটিয়েছিলেন যে উনি ভেবেছেন যে আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কিনা, এটা হয়তো ভাবতে পারেন। এটা এরকম একটা ঘটনা থেকে ঘটেছে, অথবা উনি কেন করছেন সেটা আমরা জানি না। নির্বাচন উনি আবার চাচ্ছেন, যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনিই মেনে নিয়েছেন, সবাই মেনে নিয়েছে, আবার একই নির্বাচন উনি চাচ্ছেন। এই জন্য আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে কিনা, ওনার মানে কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা। উনি এক শিল্পীকে নিয়ে, আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না, এটা যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে? এসাতে অসম্মানের আর কী থাকতে পারে একটা শিল্পীর জীবনে? আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না, তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন, প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন, কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি, এই কথার অর্থ কি এটাও দাঁড়ায় না? না, আমরা তা মনে করছি না। আসলে তো নির্বাচন করলে এখানে আসলে টাকা পাওয়া যায়, এটা আমাদের ধারণা নেই। আমরা জানি আমরা দিতে হয় এখানে আসলে, নেওয়া যায় সেটা আমাদের আমরা এখনো জানি না, ক্লিয়ার না, মাত্র শুনলাম। অনেকে আসলে সাধারণ যারা আছে তারা আসলে যে শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে এত আলোচনা সমালোচনা বা এত হাইপ, অনেকে ভাবে যে আসলে এখানে অনেক টাকা, এই বিষয়ে আপনারা কিভাবে ব্যাখ্যা দিবেন যে আসলে এই চেয়ারটার জন্য, একটা চেয়ারের জন্য আসলে এত মামলা আদালত, এটা আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? এটা জাস্ট সম্মান, একটা অনার, ওনার জন্য আমরা কাজ করতে চাই। এবং যারা এখানে ইলেকশন করে ম্যাক্সিমাম লোকজনই আগে প্রুফ করেছে যে তারা আসলে নেয় না, আর এখানে এদের কোনো টাকা পয়সা নাই। এটা আপনারা সবচেয়ে ব্রিলিয়ান্ট, আপনারা জাতির বিবেক, আপনারাই জানেন যে টাকাটা এখানে কোথার থেকে আসবে। সবচেয়ে হিসেব আছে, একটি টাকা খরচ করলে এখানে নোট দিয়ে করতে হয়, এখানে টাকা পাওয়ার কোনো সুবিধা আমি দেখছি না। আই ডোন্ট সি এনি ওয়ে। তার যদি সদস্য সারা পৃথিবীর বাংলাভাষীদের কাছে যে ল্যাঙ্গুয়েজ উনি ছড়িয়ে দিয়েছে, একজন প্রতিষ্ঠিত একজন অভিনেতা দীপদল সাহেব, উনি চিত্রনায়ক, উনি খলনায়ক, উনি একজন প্রযোজক, ওরা এবং উনি যে এত অযোগ্য, তারপরে উনি কিন্তু পাশ করেছেন, যে মন্তব্য করেছেন তিনি কিন্তু ফেল করেছেন। তাহলে এই সমস্ত কথাবার্তা বলে হেয় করা, আবার ওনার তৈরি যে কমিটি, নির্বাচন কমিটি যেটা ছিল, কমিশন উনি তৈরি করেছেন, অ্যাপিলেট বোর্ডও উনি তৈরি করেছেন, উনি তাদেরও বিশ্বাস করছেন না যে তারাও বোধহয় বায়াসড বা পার্সেস হয়ে গেছে, এরকম ওনার কথাই তাই মনে হচ্ছে। নাগরিক টিভিতে যা বলেছে তাদের তাই মনে হচ্ছে আমার কাছে। যেহেতু রিটের কোনো কাগজপত্র আমরা এখনো পর্যন্ত পাইনি, আমরা যেদিন পাবো তখন সেটা পড়ে এবং আমরা আমাদের আইনজ্ঞর সাথে কথা বলি, তখন আমরা পরবর্তী। হ্যাঁ, এখন একটা কথা আছে, তার বাসা আছে, তার বাসায় আমরা পাঠাতে পারি, এবং একটা হোয়াটসঅ্যাপও খোলা আছে। আপনারা দেখছেন যে নাগরিক টিভির সাথে সে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কথা বলেছে, প্রয়োজন আমরা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলবো। তার যে স্থায়ী ঠিকানা এখানে আছে ঢাকা শহরে, সেখানেও আমরা চিঠি পাঠাতে পারি এবং তার সাথে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলবো। দুটোর মাধ্যমে কথা বলে আমরা তার কাছ থেকে একটা সদুত্তর পাওয়ার চেষ্টা করবো। আপনারা কি চেষ্টা করেছিলেন? এখনো তো আমরা রিটের কাগজটা পাইনি, যেহেতু বলছে বা অনেকে স্বীকার করছে যে আসলে ওনার পক্ষে আমি করেছি, সেই জায়গা থেকে সমিতির পক্ষ থেকে কেউ কি আসলে এখনো পর্যন্ত, যেহেতু কালকে ঘটনাটি ঘটেছে, কালকে আমরা জেনেছি, এই জন্য আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি। এখন আমরা এই মিটিংয়ে ডেকে সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি, এবার তার আইনজ্ঞর সাথে যোগাযোগ করে আমরা রিটের মাধ্যমটা জানতে পারি কি কি উপর ভিত্তি করে উনি রিটটা করেছেন।